বন্ধুরা প্রথমেই তোমাদের গুগল টাইম দেখায় দেখো কটা বাজে রাত্রে এখন এখন বাজে তিনটে একত্রিশ ঠিক আছে দেখো উপরে কটা লেখা আছে তিনটে একত্রিশ বাজে ঠিক আছে ইন্ডিয়া টাইম নেওয়া দেখো আজকে হলো শনিবার দুই মার্চ দু হাজার চব্বিশ টাইম ইন ইন্ডিয়া হোয়াট ইজ দ্য রাইট টাইম এখন কী টাইম দেখো দেখো দেখেছ দেখিয়ে দিলাম বন্ধুরা দেখো টোটো এখনও জেগে আছে ঘটনাটা একটু ঘটেছে আমার এই ঘরের মধ্যেই আচ্ছা কিছু ফুটেজ দেখাচ্ছে তোমাদের একটু আগে ঘটনাটা ঘটলো মানে এই যাবো লেপের মধ্যে ঘুমোচ্ছিলাম আর তোমাদের আগে ফুটেজটা দেখিনি তারপর দেখো এখনো বসে আছে দেখো বন্ধুরা কিন্তু ঘুমায়নি কান খাড়া করে দেখো তোমাদের ফুটেজটা দেখাই তারপর তোমরাই বিবেচনা করবে ঠিক আছে কি ফটোর থেকে তাকিয়েছিল কেন কি হয়েছে হ্যাঁ ফটো তো কাঁচ দিয়ে বন্ধ কি হয়েছে রে বাবা তোমরা হয়তো অনেকই মানে প্যারানর্মাল জিনিসে অলৌকিক ভুতুরে জিনিসে বিশ্বাস করো না বন্ধুরা কিন্তু এই ঘটনাটা আমার এই ঘরেই ঘটেছে অ্যাকচুয়ালি সায়েন্স বিজ্ঞান বলে স্লিপ প্যারালাইসিস ঠিক আছে মানছি স্লিপ প্যারালাইসিস কিছু সেকেন্ডের জন্য হয় কিন্তু আবার বিজ্ঞানের বাইরেও কিছু জিনিস থাকে যেগুলো বিজ্ঞান সচরাচর মানে কোনোদিনও মানতে চায়নি ট্রাস্ট করেন কিন্তু কিছু ঘটনা ঘটে যায় যার কোনো ব্যাখ্যা থাকে না বন্ধুরা এক্সপ্লেনেশন থাকে না কোনো ব্যাখ্যা থাকে না ঘটনাটা ঘটেছে আমার এই রুমে অ্যাকচুয়ালি এই যে এখানে দেয়ালে তাক দেখতে পাচ্ছ এই তাকে কিছু ফটো ছিল অ্যালবাম ছিল মানে আমাদের ফ্যামিলির পূর্বপুরুষদের কিছু যারা মারা গেছেন তাদের কিছু ফটো এখানে রাখা ছিল তার অনেক দিন ধরেই রাখা ছিল যখন আমরা এই বাড়িতে এসেছিলাম অনেকদিন ধরে রাখা ছিল সাজানো তারপরে ইমিডিয়েটলি আমি এগুলোকে এখান থেকে হটালাম সরালাম অন্য ঘরে স্টোরেজে রেখে দিলাম আমি ঘুমোচ্ছিলাম ডোডো আমার পাশে ঘুমোচ্ছিল আমি এই যে দেখো লেপ এই লেপে ইয়ে করে ঘুমোচ্ছিলাম ঘুমোতে ঘুমোতে মনে হচ্ছে যে মানে আমাকে কোলপালিশ তো আমি ধরে আমার কোলবালিশো দেখো বন্ধুরা এ দেখো পাশবালিশ দেখতে পাচ্ছ পাঁচ বালিশও আছে মনে হচ্ছে আমি যেমন কোলবালিশ এরম করে আছে ডোটো আমার কাছে এখানে ঘুমিয়ে রাখো এখন শুয়ে পড়েছে অনেক কষ্টকে শোয়ালাম যাই হোক মানে তারপর মশারি টাঙালাম মশারি মোসারি খুলে লাইট জ্বালিয়ে তারপর ভিডিওটা করছি আমি এখন তোমাদের সামনে তোমরা তো দেখলে ভিডিওটা ফুটেজটা ঘুমোচ্ছিলাম মনে হলো যে আমার আমাকেও জড়িয়ে ধরে কোলবালিশের মতো কে আমাকে পাশ দিয়ে জড়িয়ে ধরে একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফস ফাঁস ফাঁস করে আমি কয়েক সেকেন্ডের জন্য ঈশ্বরের নাম জব করতে পারছি না মনে হচ্ছে আমি পুরো প্যারালাইজিস হাতের একটা আঙুল উঠছে না বন্ধুরাই আঙুল আঙুল উঠছে না একদম এরম অবস্থা মানে তারপরে কিছু সেকেন্ড পর যেই আমার আমি একটু মানে জ্ঞান ফিরেছে আমার তারপরে দেখছি ডোডো উঠে কান খাড়া করে তাকিয়ে আছে ওই ফটোর দিকে মানে ফটোর থেকে কি দেখছি মশারি ফসারি তারপর খুলে আমি সঙ্গে সঙ্গে মোবাইলের টর্চ চালিয়ে তো এই অবস্থা হলো তারপর ঘরের এই যে লাইট চালিয়ে তারপরে মশারি টশারি খুলে থেকে এই অবস্থা পশুরা অনেক কিছু বোঝে বন্ধুরা আর বাইরে কালো চিৎকার করছিল জানি না তোমাদের ব্যাপারটা স্বাভাবিক কি অস্বাভাবিক লাগবে জানি না কিন্তু আমার কাছে অস্বাভাবিক লেগেছে হ্যাঁ স্লিপ প্যারালিসিস হয় অনেক সময় হয় কিন্তু এই রকম সিচুয়েশন গার মানে কাঁটা দিয়ে ওঠে একদম গা কাঁটা দিয়ে উঠেছে বন্ধুরা হঠাৎ করে মরা মানুষের ছবিগুলোর দিকে তাকাবে কেন টোটো যে আমার স্লিপ স্লিপারেলিসটা কেটে গেল কিছু সেকেন্ড আর আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গরম পা আমার ভাই খুব সেন্সি ওটাকে কান খাড়া করে ঘুমায় দেখো ডোডো ঘুমায় কান খাড়া করে তোমার আমার প্রতিটা ভিডিওতে দেখেছো ঘুমানো শোয়ানো হাগানো মোতানো সবসময় কান খাড়া দেখো কানের একটা পতা নড়বে না দেখো আবার কান খাড়া করে ঘুমায় দেখো খুব ভয়ঙ্কর ব্যাপার বন্ধুরা অ্যাকচুয়ালি তোমাদের সাথে যদি ঘটতো না তোমরা বুঝতে পারতো এই সিচুয়েশনটা এর কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা দিতে পারবো না এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না ঘুমোচ্ছিলাম ঘুমোতে ঘুমোতে মনে হলো যে আমার ঘাড়ে আমাকেও জড়ি ধরে কে শুয়ে আছে নিঃশ্বাস নিতে পারছিলাম না ঘাড়ে ফোসফোস করে গরম এরকম করে নাকের গরম হাওয়া আমার এই কাঁধে পড়ছিল আমার হাতের একটা আঙুল উঠছে না বন্ধুরা এই অবস্থা যে আমি উঠেছি ওর তেমনি উঠে আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে দিয়েছি তারপর তারপর উঠে ঘরে লাইট জ্বালিয়েছি মশারি পুশারি খুলে দেখছি ওই কাঁচের ওই তাকের দিকে তাকিয়ে আছে ফটোগুলোর দিকে গুরু জব শুদ্ধ নিতে পারছি না আমি ওকে পৈতা থাকলেই বা কিছু কিছু মানুষ বলে পইতা তাহলে পৈতা থাকলেই বা শীতকালে সবসময় বন্ধুরা বাথরুম করে এসে হাত পা ধোয়া যায় না এত ঠান্ডা কি করবি এখন এখন কি করবি তুই যাই হোক ভিডিওটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও সত্য মিথ্যা বিচার করে দিও আমার কাছে ভাই সুপার ন্যাচারাল আছে দিনের পরই রাত হয় রাতের পরই তিন হয় সবই আছে নাই বলে কিছু নাই ভগবানকে মানলেই তাকেও সেই খারাপ জিনিসগুলোকেও মানতে হয় বন্ধুরা মুসলিমরা জিন বলে তোমরা বড় আয়তুল করছি আর আমি আমার বাবার নাম করলাম যাই হোক কেটে গেল এখন জিনিসটা শেয়ার করলাম তোমাদের সাথে কমেন্টের মাধ্যমে জানিও আর এখন খালি গাছ জামা পড়িনি এই মুহূর্তে থমি পড়ব এখনই এটা স্লিপ্রায়ালাইসিস ছিল আর যদি শ্রী হতো তাহলে দুটো দেখলো কেন ছবিগুলোর দিকে তাকি কীভাবে তাকিয়েছিল দেখেছি কিছু একটা দেখেছো হয়তো রাত সাড়ে তিনটে পাচ্ছে রাত সাড়ে তিনটে বন্ধুরা শনিবার না ঠিক আছে এইটুকুনি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবার ঘুমিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে তবে সুস্থ থেকো ভালো থেকো আর কিছু বলার নেই আর কমেন্টে জানিও যে এটার কি মানে হতে পারে মরা মানুষের ছবি কোনোদিন বাড়ির মধ্যে রাখবে না নিজের ঘরে রাখবে না এটি শোয়ার ঘরে আজকে থেকে বলে দিলাম আমি সবাইকে এবার যারা রাখছো তাদের ব্যাপার এগুলো একটা মেসেঞ্জার বুঝলে টান স্পিড কোনো দিন শেষ হয় না ধ্বংস হয় না সায়েন্সের অনেক ব্যাখ্যা আছে এখন দিতে গেলে সারা রাত কাবার হয়ে যাবে বন্ধুরা যদি আমি দিতে বসি এখন তোমাদের সাথে মরা মানুষের ছবি সবার ঘরে কোনো সময় রেখো না আমি তো হটেই দিচ্ছি সব কিছু নাই ফাঁকা দেখো ফাঁকা দেখেছো তাক পুরো ফাঁকা করে দিয়েছি ঠিক আছে চলো ভালো থেকো সবাই টাটা